ঘূর্ণিঝড় নেমালে বিধ্বস্ত ভোলার মনপুরা ভেঙেছে তিন কিলোমিটার বাঁধ প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে লোকালয়ে বরগুনায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মাছ ধরার নৌযান বরিশাল নগরীর অবকাঠামোগত উন্নয়নে মহাপরিকল্পনা দুশো সাতষট্টি কোটি টাকায় হচ্ছে সড়ক ও সাতচল্লিশটি ড্রেন নির্মাণ উন্নয়ন কাজ যেন দায়সারা না হয় নজরদারির দাগ ঈদের সচেতন মহলে এবং ঈদুল আজহা কেন্দ্র করে ব্যস্ত খামারিরা বরিশাল বিভাগে কোরবানীর জন্য প্রস্তুত সাড়ে চার লাখ পশু চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় সংকট হবে না আশা সংশ্লিষ্টদের আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে আজ থাকছে বরিশাল বিভাগ সঙ্গে আছি আমি ওমর ইনাম ভোলার মনপুরায় এখনও সংস্কার করা হয়নি ঘূর্ণিঝড়ে মালে বিধ্বস্ত বেরি বাঁধগুলো এমনকি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাওয়া একশো মিটার বাঁধ চোদ্দ দিনেও বন্ধ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড এ কারণে প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে লোকালয়ে শিগগিরই বাদ সংস্কার করা না হলে পুরো দ্বীপে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে জানান এলাকাবাসী তবে এ নিয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ভোলার মনপুরার বেরিবাদ এরপর থেকেই প্লাবিত হতে থাকে আশপাশের এলাকা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী রেমালে রাগাতে মনপুরার আটাত্তর কিলোমিটার বাঁধের বারোটি স্থানে একশো মিটার বাঁধ ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন কিলোমিটার বাঁধ উন্মুক্ত বাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে জনপদে যখন গুণিজ্বর আসে বা গুণিজ্বরের কোনো অঞ্চল প্লাবিত হয়ে ভেঙে যায় তখন তারা কি করে তারা শুধুমাত্র এখানে দায় করে কিছু জিউ ব্যাগ এবং বস্তা পালিয়ে তারা চলে যায় বাঁধগুলো সংযোগ না দেওয়া হয় তাহলে পূর্ণিমা জোয়ারে প্লাবিত হবে মানুষের ঘর বাড়িতে পানি উঠবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন আর গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের অচিরেই তারা ওখানে একটা বেরিবাদ নির্মাণ করতে পারবে এবং কলাতলি সুরক্ষিত হবে চলমান যে দুটি প্রকল্প আছে এই প্রকল্প দুটিতে যে কন্ট্রাক্টররা নিয়োজিত আছেন বাঁধ মেরামত করার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনপুরায় নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের এক কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশোর বেশি মাছ ধরার নৌজান সর্বশান্ত হয়ে পড়েছেন মালিকরা নতুন করে ট্রলার নির্মাণের জন্য সরকারি সহায়তার পাশাপাশি বিনা সুদে ঋণের দাবি জানিয়েছেন তারা আর আবেদন করলে বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস স্থানীয় প্রশাসনের ছাব্বিশ মে উপকূলে আঘা হানে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জনপদ এতে বরগুনায় ছোট বড় মিলিয়ে মাছ ধরার ক্ষতিগ্রস্ত হয় মালিকরা দুই শতাধিক বলছেন ঘূর্ণিঝড় তাদের উপার্জনের পথ বন্ধ করে দিয়েছে সরকারি সহযোগিতার পাশাপাশি বিনা সুদে ঋণ না পেলে নতুন করে ট্রলার বানানো কিংবা সংস্কার করা সম্ভব নয় তুবন ছিল নদীতে যার কারণে সম্পূর্ণ একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বোর্ডের মানে ওটা হারার বার মতো আর কিছু নাই সম্বলে মেশিন দিয়ে আছে আর কিছু নাই ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা আবেদন করলে সরকারের সহায়তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান এদেরকে গ্যারান্টার করে তারপরে তাদেরকে ঋণের আওতায় নিয়ে আসতে পারি আবেদনটা আমরা সরকারের কাছে পৌঁছালে আমার বিশ্বাস যে বছর ওই দপ্তরও কিন্তু এই বিষয়ে যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দেবে ট্রলার মালিক সমিতির তথ্যমতে মতে বরগুনায় প্রায় তিন হাজার মাছ ধরার নৌযান রয়েছে এসব ট্রলারে কাজ করেন প্রায় পঁয়তাল্লিশ হাজার জেলে সময় সংবাদ বরগুনা অন্য প্রসঙ্গ কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বরিশাল বিভাগের খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বিভাগের ছয়টি জেলায় ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর খামারি কোরবানিযোগ্য চার লাখ উনপঞ্চাশ হাজার চারশো চুয়ান্নটি পশু লালন পালন করেছেন বিভাগে মোট পশুর চাহিদা চার লাখ বত্রিশ হাজার ছয়শো এগারোটি এর ফলে কোনো সংকট ছাড়াই কোরবানির পশুর চাহিদা পূরণ হবে বলে আশা সংশ্লিষ্টদের সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট বরিশালের খামারগুলোতে বছর জুড়ে বিভিন্ন জাতের গরু লালন পালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানি ঈদ ঘিরে গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর দামে খামারে লাইভওয়েট মেশিনে বিক্রি করা পশুর দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে পঞ্চাশ টাকা হাটের চেয়ে খামারে লালন পালন করা পশু ঝুঁকিমুক্ত জানিয়ে এমন বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন গত বছরের তুলনায় গরুর দাম একটু বেশি হাটে গেলে যারা কি খাওয়া কেই নিজে আমরা জানি না এই আমরা এখানে আর ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলে আ আশা করছেন খামারিরা ভারত থেকে বা মায়ানমার থেকে যদি গরু আসলে বাংলাদেশে ঢুকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে বৈজ্ঞানিক উপায়ে গবাদি পশুগুলো হৃষ্টপুষ্ট করা যায় যাতে কেউ রাসায়নিক ব্যবহার করতে না পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর বরিশাল বিভাগের ছয় জেলায় ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর জন খামারি কোরবানিযোগ্য প্রায় চার লাখ হাজার চারশো চুয়ান্নটি পশু লালন পালন করেছেন বিভাগে মোট পশুর চাহিদা চার লাখ হাজার ছয়শ এগারোটি শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল বিভাগীয় সময় আরো থাকছে অস্তিত্বহীন মাদ্রাসার নামে ভাতা উঠাচ্ছেন নামধারী শিক্ষক আছে পরিচালনা কমিটিও সংশ্লিষ্টদের ম্যানেজ করে চলে প্রতারণা ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের বরিশাল নগরীর অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রীর বরাদ্দের সাতশো কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে আঠারোটি প্যাকেজে দুশো সাতষট্টি কোটির কাজ শুরু হয়েছে এতে নগরের একশো সড়ক ও সাতচল্লিশটি ড্রেন নির্মাণ করা হবে সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপূর রিপোর্ট উন্নয়নের এ কর্মযজ্ঞ বরিশাল নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ডের গ্যাস সড়কের দীর্ঘ পনেরো বছর পর চলাচল অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে সংস্কার কাজ শুরু হয়েছে একশো একষট্টি সড়কের জলাবদ্ধতা নিরসনে চলছে সাতচল্লিশটি ড্রেন নির্মাণ চলছে খাল খননের কাজও এতে খুশি নগরবাসী পনেরো বছরে এইখানে কোনো পঁচিশ নম্বরে কোনো রোড ছিল না এই রাস্তার কাজ ধরছে এবং আমরা জলবদ্ধতা থেকে এখন মোটামুটি মুক্ত হতে পারবো ইনশাল্লাহ এই কারণে আমরা খুবই খুশি চারদিকের কাজ শুরু হয়েছে আমাদের একটু প্রশান্তির একটা ভাব করছে আমাদের মধ্যে নগর ভবন জানিয়েছে মেয়র খুকুন দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর বরাদ্দের সাতশো সাতানব্বই কোটি টাকা প্রকল্পের প্রথম ধাপে দুশো সাতষট্টি কোটি টাকার কাজ শুরু হয়েছে প্রায় একশো কিলোমিটার সড়কের পাশাপাশি ড্রেন রয়েছে একুশ কিলোমিটার কাজ যেন কেবল লোক দেখানো না হয় সেজন্য নজরদারির তাগিদ শুধুই সমাজের ইতিপূর্বে আমরা প্রত্যক্ষ করেছি বরিশাল সিটি কর্পোরেশনের যত কাজ হয়েছে অনেক কাজগুলোই দায় সারা হয়েছে এখন যে ফাঁকটা এসেছে ইতিমধ্যে যে কাজ রয়েছে সেই কাজটা যাতে দায় সারা না হয় সিটি মেয়রের হুঁশিয়ারি কোনো ঠিকাদার কাজে গাফলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্য অন্য প্রজেক্টগুলা এক উঠবে সেগুলো পর্যায়ক্রমের কাজ আমরা ওইগুলো পাইলে আমরা দীর্ঘমেয়াদি এবং সর্গমেয়াদিভাবে আমরা কাজ জলাবদ্ধতা নিরসনে নগরীতে বহমান খালগুলো খননের জন্য নশো সাতাশ কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে রয়েছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল প্রধানমন্ত্রী যে খাতে হাত দেন সেখানেই সফল হন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর দুপুরে ছালোকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন নানা প্রাকৃতিক দুর্যোগের পরও এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন রাখতে সক্ষম হয়েছেন সবকিছুর পরেও কিন্তু এই আমাদের দেশের বেশি থাকে আমাদের দেশে কথা আছে নিয়ার করে বরকত তার নিয়াক ভালো বলে আছে তিনি যেখানে যে হাত দেন দেশের উন্নয়নে সেখানে তিনি সফল হন বছর আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এফতেদায়ী মাদ্রাসা তবে কাগজে কলমে এখনও অস্তিত্ব আছে তার আছে পরিচালনা কমিটিও স্থানীয়দের অভিযোগ অস্তিত্বহীন মাদ্রাসাটির নামে প্রতি মাসে ভাতা উঠাচ্ছেন নামধারী এক শিক্ষক বিশ বছর আগে আরিয়ালখা নদীতে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এফতেদাই মাদ্রাসা বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও কাগজে কলমে এটি এখনও চলমান স্থানীয়রা জানান উনিশশো সালে স্থাপিত হওয়া মাদ্রাসাটি দু সালে নদী গর্বে পুরোপুরি বিলীন হয়ে যায় সম্প্রতি মাদ্রাসার নামে বিল উত্তোলন করেছেন রিনা খানম বিশ বছর পঁচিশ বছর নিয়ে গেছে মাদ্রাসা এ বিষয়ে পরিচালনা কমিটির কোন বক্তব্য পাওয়া যায়নি তবে অভিযোগ মানতে নারাজ ঋণ এখন রায় পেলাম দুই হাজার একুশ সালে তখন থেকে আমি এটা নিয়ে চেষ্টা করে আমি চব্বিশ সালে মার্চ মাসে ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসা শিক্ষাটাকে সরকারের উচিত একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটা সুষ্ঠু নজরদারিতে নিয়ে আসার যদি আমরা কোনো ইয়ে পাই অনিয়ম পাই বা সত্যতা পাই আমরা অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেব চলতি বছরের মার্চ মাসে রাজগুরু এফতেদাই মাদ্রাসার নামে ভাতা দেয়া শুরু হওয়ার পর থেকে রিনা খানম প্রতি মাসে দু টাকা ভাতা উত্তোলন করছেন শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল নেই কোনো ডাম্পিং স্টেশন ছালোকাঠি পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে আশপাশের নদী ও খালে বাদ যাচ্ছে না এতে একদিকে দূষণ বাড়ছে নদীতে অন্যদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো শহরে এতে ক্ষুব্ধ পৌরবাসী নদীর পাশেই ফেলা হচ্ছে আবর্জনা যা মিশে যাচ্ছে নদীর পানির সঙ্গে ঝালুকাঠি শহরের দুই পাশে সুগন্ধা ও বাসন্ডা নদী শহরের মাঝে ছোট বড় বেশ কয়েকটি খাল রয়েছে আর এসব জলাশয় এখন পৌরসভার ময়লার ভাগার সুগন্ধা নদীতে ময়লা ফেলছে শহরের পরিচ্ছন্নতা কর্মীরা আর বাসন্ডা নদীতে ফেলা হচ্ছে প্রধান বাজার সহ আশপাশের বাসিন্দাদের বর্জ্য এমনকি বাদ যাচ্ছে না শহরের রাস্তাঘাটও এতে দূষণ বাড়ছে নদীতে যত পলিথিন ময়লা আবর্জনা যা কিছু সব ওই খালের ভিতর সব ময়লা ফালাইয়া নদী বইয়ে যাই থাকতে পারি না বইও থাকতে পারি না ময়লা নিষ্কাশণের জন্য ঝালুকাটি পৌরসভা যদি দৃষ্টি না দেয় তাহলে আমার তো মনে হয় সমস্ত ঝালকাটি শহটাই একটি ভাগারে পরিণত সমস্যার কথা স্বীকার করে শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের ঝালকাটিতে একটি বজ্র স্থাপন স্থাপনার জন্য মন্ত্রণালয় পরিপত্র প্রেরণ করেছে আমরা উচিরি এই জিনিসটি পেতে পারি দুই হাজার সালে ঝালুকাঠি পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে ১৬8 দশমিক আট বর্গ কিলোমিটারের এই পৌরসভার বাসিন্দা প্রায় আশি হাজার সময় সংবাদ ঝালুকাঠি বরিশালে সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে সকালে বরিশাল কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত নয় মার্চ জবিন বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপে ছয়টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে তাওহিদ সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেলে মাঠে নামে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মগনসিংহ থেকে গ্রেফতার করা হয় তাকে এ সময় জব্দ করা হয় তার সঙ্গে থাকা পাঁচটি মোবাইল সিম ও দুটি মোবাইল পরে মামলা করা হয় তার বিরুদ্ধে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা গোপন সংবাদের ভিত্তিতে ছয় জুন ভুলার বোরহানুদ্দিনে রানীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এ সময় একটি দোকানে জেলেদের বিনামূল্যে খাদ্য সহায়তার উনচল্লিশ বস্তায় এগারোশো সত্তর কেজি চাল জব্দ করা হয় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঘূর্ণেশ্বর রিমালে বিধ্বস্ত ভোলার মনপুরা ভেঙেছে তিন কিলোমিটার বাঁধ প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে লোকালয়ে বরগুনায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মাছ ধরার নৌযান বরিশাল নগরীর অবকাঠামোগত উন্নয়নে মহাপরিকল্পনা দুশো সাতষট্টি কোটি টাকায় হচ্ছে সড়ক ও সাতচল্লিশটি ট্রেন নির্মাণ উন্নয়ন কাজ যেন দায় সারা না হয় নজরদারির তাগিদ সচেতন মহলের এবং ঈদুল আজহা কেন্দ্র করে ব্যস্ত খামারিরা বরিশাল বিভাগে কোরবানির জন্য প্রস্তুত সাড়ে চার লাখ পশু চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় সংকট হবে না আশা সংশ্লিষ্টদের এ ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা ধন্যবাদ ইনান আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়